আমার জীবনে সব থেকে তৃতীয়তম ভয়ঙ্কর দিন এটা। প্রথম যেদিন আমি আমার নিজের সন্তানকে হারাই, দ্বিতীয় আমার মায়ের টিউমার অপারেশন, তৃতীয় বাবার হার্ট অ্যাটাক। একজন মানুষের টেনশনে শেষ হয়ে যাওয়ার জন্য এটুকুই যথেষ্ট। হঠাৎ করে ফোন আসে, বাবার হার্ট অ্যাটাক হয়েছে, ইমিডিয়েট তাকে হসপিটালাইজ করতে হবে। তো বাবাকে হসপিটালে ভর্তি করা হয়, তারপরে ট্রিটমেন্ট, চেকআপ, হ্যান ত্যান সাজ সতর করে প্রচণ্ড ভয়ঙ্কর, মানে কি বলবো, এতটা পরিমাণে টেনশন ছিল। সবাই জানে, সন্তানরা অবশ্যই তোমরা জানবে যে বাবা মার কিছু হলে সন্তানদের কী পরিস্থিতিটা হয়। আমাদের নাওয়া খাওয়া ঘুম সব বন্ধ এই পাঁচটা দিন ধরে। বাবার শরীরে স্ট্রেন বসে, এখন বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে ওটিতে। দেড় ঘন্টা ধরে ওটি হয়েছে, দেড় ঘন্টার মধ্যে আধ ঘন্টা বাদে বাদে ডক্টর এসে আমাদের বলে যাচ্ছেন যে আপনার বাবার ভেতরে এই হয়েছে, ওই হয়েছে, আপনার বাবাকে এটা করতে হবে, প্রথমে এইটা করতে হবে, এইটা করতে হবে বলতে ভেতরে নাকি তিনটে শিরা থাকে, তার মধ্যে একটা শিরা ব্লক হয়ে গেছে, সেই শিরাটাকে পরিষ্কার করেছে, বেলুন টাইপ কিছু একটা ঢুকিয়ে তারপরে স্ট্রেন বসানো হয়েছে ওনার হার্টের ভেতরে শিরাতে। ভয়ঙ্কর কেটেছে সেই দেড় ঘন্টা, বলার মতো না। বাবার ওটি কমপ্লিট হয়ে গেছে, বাবা চলে এসছে, ওনাকে ছোঁয়া যাবে না বলে দিলেন। তো আমরা দূর থেকে কথা বললাম, অজ্ঞান না করিয়ে ওটিটা করিয়েছেন। তো বাবা কথা বলল আমাদের সাথে যে উনি ঠিক আছে এখন। মা কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে এখন, বুঝতেই তো পারছো বাড়ির লোকের কী পরিস্থিতি হতে পারে। এখানে আমার জেঠি আছেন, আমার জ্যাঠার ছেলে আছে, বৌদি আছে, মা আছে, আমি আছি, দেড় ঘন্টা ওখানেই ছিলাম। এখন বাবাকে সিসিইউতে রাখা হবে বলে গেলেন, তখন আমরা গিয়ে দেখা করতে পারবো। সত্যি বলতে বাড়ির মানুষ যখন বিপদের মধ্যে থাকে তখন ভিডিও করার মতো কোনো পরিস্থিতি থাকে না, তো আমি এটা কেটে কেটে একটা প্রয়োজনের জন্য করেছিলাম। আরও আমার বাবাকে ভিডিও করাটার কারণ হচ্ছে সবাইকে দেখতে দিচ্ছিল না, দুজন আর বেশি, হয় মা আমি যাচ্ছি, নাই দিদি মা যাচ্ছে, মানে কেউ না কেউ থেকেই যাচ্ছে বাইরে তাদেরকে দেখাবো বলে। তো দেখতেই পাচ্ছ বাবা ঘুমের ঘরে ছিল, দিয়ে একজন পাশ থেকে নার্স পাশের বেডের একজনকে বললেন যে চা খাবে দাদু, তো বাবা ভেবেছে বাবাকে বলা হয়েছে, তখন বাবা মানে বলেছে না আমি এখন চা খাবো না, দিয়ে যেই দেখেছে আমি দাঁড়িয়ে আছি বাবা সেই হেসে দিয়েছে, খুব সুন্দর হাসিটা এখনই দেখতে পাবে তোমরা। তো সেই হাসিটা দেখে মানে অনেকটা কষ্ট কমে গিয়েছিল। এই দেখো কেমন হাসছে, এটা মাকে দেখাতে মাও ভীষণ খুশি হয়ে গেছে। আর এই মুহূর্তে আমরা রয়েছি মনোরমা হসপিটালের নিচের তলায় ওয়েটিং রুমে। তো এখানেই আমরা পাঁচটা দিন আমাদের কেটেছে, রাতটা নয়, কেন রাত্রে আমরা যে যার মতো বাড়ি চলে গিয়েছিলাম। তো এখন সেই দিন যেটা হচ্ছে ছুটির দিন, বাবাকে এখন বাড়ি নিয়ে যাচ্ছি, বাবা এখন সুস্থ আছে, এখন পুরো সেভেন ডেজ ওনাকে অবজারভেশনে তো রাখতেই হবে বাড়িতে, মানে সেভেন ডেজের বেশি হবে। তো এখন সাত দিন পরে আবার আমাকে মনোরমে আসতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এখন এই মুহূর্তে তো বেরিয়ে পড়ছি মনোরমা থেকে আমরা, তো রাস্তায় যেতে যেতে আর কি কথা বলবো তোমাদের সাথে, তখন তো বাবার সাথেই কথা বলতে বলতে গিয়েছি যে কি হয়েছে না হয়েছে। বাবা তো প্রথম থেকেই বলছে যে আমার সাথে এটা হয়েছে, ওটা হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। তো এই হওয়া নিয়ে অবশ্যই আর একটা ভিডিও তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসবে। তো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আমরা প্রায় বাড়ি চলে এসেছি, দেখা হবে নেক্সট ভিডিওটি।